সাইম সুবহান আনভির বাংলাদেশের একমাত্র লোক যার কাছে রয়েছে একটি প্রাইভেট জেট, অর্থাৎ ব্যক্তিগত প্রাইভেট বিমান। তাছাড়া বিলিয়ন ডলারের সম্পদের মালিক হওয়া সত্ত্বেও তার কাছে রয়েছে পৃথিবীর অনেক নামি দামি গাড়ি। গত কিছু বছর আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি ভাইরাল হয়েছিল, যেখানে বসুন্ধরা গ্রুপের এমডির বাড়িতে প্রায় কয়েক ডজন এরকম লাক্সারিয়াস গাড়ি দিয়ে সাজানো। সবসময় বরাবরের মতো আলোচনায় থেকেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সায়েম সুবহান আনভির। গত কিছুদিন ধরে তিনি আলোচনায় রয়েছেন, তার পা ধরে একজন ক্ষমা চেয়েছে সেই ভিডিও ভাইরাল হওয়ার পর। আর যে ব্যক্তি তার পা ধরেছিলেন তিনি হচ্ছেন রংধনু গ্রুপের এমডি। প্রকাশ্যে দ্বন্দ্বে জড়িয়ে টিকতে না পেরে মূলত সায়েম সুবহান আনভিরের পা ধরেন রংধনু গ্রুপের এমডি রফিকুল ইসলাম। চলুন তাহলে আজকের পর্বে জেনে নেওয়া যাক সায়েম সুবহান আনভিরের বিলাসবহুল কয়েকটি জিনিস যা তাকে বাংলাদেশের ভেতরে একদম সর্বশ্রেষ্ঠ বানিয়ে দেয়। প্রথমে রয়েছে বসুন্ধরা গ্রুপের বাড়ি। কুড়িল বিশ্বরোডের আশেপাশে এই বাড়িটিকে একবার দেখুন। বলা হয় এটি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে লাক্সারিয়াস বাড়ি, যে বাড়ির ভেতরে একটি সুইমিং পুল, হেলিকপ্টার নেওয়ার জন্য চারটি হেলিপ্যাড, তাছাড়া এই বাড়িটিকে বানাতে খরচ হয়েছিল প্রায় 300 কোটি টাকারও বেশি। এটা সম্পূর্ণভাবে বাড়ি না একটি তাজমহল তা বোঝার কোনো উপায় নেই। যেহেতু বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের সেই সব কয়েকটি গ্রুপের মধ্যে অন্যতম, সেক্ষেত্রে এর এমডির বাড়ির ভেতরটা যে অনেকটা রাজবংশীয় হবে তা অবশ্যই বলা বাহুল্য। সায়েম সুবহান আনভিরের কাছে রয়েছে কয়েকটি হেলিকপ্টার। বসুন্ধরা গ্রুপের আশেপাশে অনেক হেলিকপ্টার সবসময় ঘোরাফেরা করতে দেখতে পাওয়া যায়। মূলত এই হেলিকপ্টারগুলো হচ্ছে বসুন্ধরা গ্রুপের। বসুন্ধরা গ্রুপের এমডি এর বাড়িতেই রয়েছে প্রায় 4টি হেলিপ্যাড, যেখানে একসাথে 4টি হেলিকপ্টার নামতে পারে। এছাড়া সায়েম সুবহান আনভিরের কাছে রয়েছে রোলস রয়েস, জি ওয়ার্গানের মতো অনেক নামি দামি গাড়ি। ব্যক্তিজীবনে কিছুটা বিতর্ক থাকলেও সায়েম সুবহান আনভির বিলাসীদের দিক থেকে কোনো দিক দিয়ে কম যান না। সায়েম সুবহান আনভির বাংলাদেশের একমাত্র ব্যক্তি যার কাছে রয়েছে প্রাইভেট জেট বিমান, অর্থাৎ তিনি অন্যান্য ভিআইপি লোকেদের মতো পাবলিক প্লেনে করে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করেন না। এজন্য তার কাছে একটি ব্যক্তিগত জেট বিমান, যদিও সে জেট বিমানের ছবি এ পর্যন্ত পাওয়া যায়নি। মনে করা হয় সে জেট বিমানের দাম কমপক্ষে 30 থেকে 40 কোটি টাকা। তাছাড়া তার গাড়ির কালেকশন রয়েছে প্রায় 100 কোটি টাকার। তিনি রাস্তায় বের হলে তার সাথে কমপক্ষে 15 থেকে 20 জন বডিগার্ড সাথে করে বের হয়। যেহেতু সায়েম সুবহান আনভির বাংলাদেশের অন্যতম একজন ব্যক্তিত্ব, সেক্ষেত্রে তার জীবনের নিরাপত্তা যে অনেক কঠোর হবে তা বলাই বাহুল্য। বর্তমান বাংলাদেশে যে কয়েকটি গ্রুপ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে বসুন্ধরা গ্রুপ, আর এ গ্রুপে প্রায় 100,000 লোক কাজ করে, হতে পারে সেটা 50,000ও ছাড়িয়ে গিয়েছে। বর্তমানে সম্পূর্ণ বসুন্ধরা গ্রুপের মোট সম্পত্তির পরিমাণ 1.5 বিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 16 থেকে 17 হাজার কোটি টাকার মতো। বাংলাদেশের শিল্প ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় বিজনেস রয়েছে বসুন্ধরা গ্রুপের। বসুন্ধরা সিমেন্ট থেকে শুরু করে বসুন্ধরা টিস্যু, অর্থাৎ দৈনন্দিন জীবনে মানুষের যা যা ব্যবহার লাগে এবং ব্যবহারকৃত প্রত্যেকটি দ্রব্যই বসুন্ধরা গ্রুপ উৎপাদন করে থাকে, এবং বার্ষিক তাদের রেভিনিউ হতে পারে 100,000 কোটি টাকা। আর সেক্ষেত্রে সেই গ্রুপের এমডির যে অনেক বিলাসবহুল জীবন হবে এটাই স্বাভাবিক। প্রিয় দর্শক, সায়েম সুবহান আনভিরকে নিয়ে আপনারা যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। সেই সাথে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।